জন্য অনেক কাজ করেছেন। সবচেয়ে বড় কথা, 1954 সালে উনি মহাঐক্য করে পাকিস্তানের শাসক গোষ্ঠীকে পরাজয়ের স্বাদ গ্রহণ করতে বাধ্য করেছিলেন। 1954 সালের নির্বাচনী বিজয়টা বাঙালি জাতীয়তাবাদী সংগ্রামের অনেকটা বড় ধাপ হিসেবে কাজ করে। তার স্থপতি ছিলেন হোসেন মোহাম্মদ সৈয়দ সালাওয়াতি। যাই হোক, ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ওনার স্মরণে আলোচনা সভায় আপনারা বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্ন ও বর্তমান শেখ হাসিনা সরকারের সুশাসনের বিষয়ে। আমি এইভাবে কথাটা শুরু করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়ে স্বাধীন বাংলাদেশ উপহার দেন। স্বাধীন বাংলাদেশ কিভাবে চলবে, স্বাধীন বাংলাদেশে কি রাজতন্ত্র হবে নাকি সামরিক তন্ত্র হবে, সে বিষয়টা ফয়সলা করা দরকার ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসাবে ভেবেছেন এবং বাস্তবায়ন করেছেন। স্বাধীন বাংলাদেশ কিভাবে চলবে, আইনের দ্বারা চলবে, আর আইনের শাসন মানে সুশাসন। যখনই আইনের প্রশ্ন আসে তখনই আসে সংবিধানের প্রশ্ন। সংবিধান হচ্ছে সব থেকে বড় আইন। যে দেশে সংবিধান নাই সে দেশে আইনের শাসন নাই, সে দেশে সুশাসন নাই। সেখানে ব্যক্তিতন্ত্র কাজ করে, নালে রাজতন্ত্র কাজ করে, নালে সামরিক তন্ত্র কাজ করে, নালে স্বৈরতন্ত্র কাজ করে। 72 সালে সংবিধান উপহার দেওয়া, সংবিধান উপহার দেওয়ার মধ্য দিয়ে উনি আইনের শাসনের যাত্রা শুরু করেন, সুশাসনের পাটাতন তৈরি করে দেন। সংবিধানের গ্রহণ করার পরে যেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে, উনি 73 সনে নির্বাচন দেন এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি সংসদ প্রতিষ্ঠা করেন। সংসদটা আইন তৈরি করে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন। উনি 71-এর মহাযুদ্ধে যে বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি, হত্যাকাণ্ডের ঘটনা দেখেছি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেছি, নারী নির্যাতন দেখেছি, তার জন্য উনি ট্রাইব্যুনাল গঠন করে 71-এর মহাযুদ্ধে যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড এবং নির্যাতন ঘটেছে তার বিচার শুরু করেন। বিচারহীনতার সংস্কৃতি আইনের শাসনের জন্য অত্যন্ত বড় বাধা। সুতরাং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান তৈরি করে, সংসদ প্রতিষ্ঠা করে, নির্বাচিত সরকারের যাত্রা করিয়ে দিয়ে এবং যুদ্ধ অপরাধীদের বিচারের সূত্রপাত করার মধ্য দিয়ে উনি বাংলাদেশে আইনের শাসনের সুশাসনের পাটাতন তৈরি করেছেন, ভিত্তিটা তৈরি করেছেন। মনে রাখবেন, সংবিধান হচ্ছে, সাংবিধানিক শাসন হচ্ছে সুশাসনের মূল ভিত্তি। তারপরে একটা অন্ধকার যুগ, 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সামরিক শাসকরা, অবৈধ দখলদাররা, সাম্প্রদায়িক শক্তিরা, জঙ্গি সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর তৈরি আইনের শাসন ও সুশাসনের যে পাটাতন, সেই পাটাতন ধ্বংস করে দেন। বাংলাদেশ অন্ধকারে ডুবে যায়। পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ অন্ধকার থেকে বেরিয়ে আসতে শুরু করে। একদিকে আদালত, আরেকদিকে সংসদ এবং শেখ হাসিনার ঐক্যের সরকার ধারাবাহিকভাবে মিলেমিশে তারা সেই বিপর্যস্ত বঙ্গবন্ধু তৈরি আইনের শাসনের যে পাটাতন, সেই পাটাতনটাও উদ্ধার করে, সংস্কার করে এবং
মেরামত করা শুরু করেছে। আমরা তাই দেখি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার সাংবিধানিক শাসন, আইনের শাসন, সুশাসনের বিপর্যস্ত পাটাতনটা পুনরুদ্ধার হচ্ছে এবং মেরামতের কাজ শুরু হয়েছে। তাই আমরা দেখি আদালত পঞ্চম সংশোধনী বাতিল করে, সপ্তম সংশোধনী বাতিল করে অবৈধ ক্ষমতা দখলের ধারা অবৈধ হিসাবে ঘোষণা করেন এবং সাংবিধানিক শাসনের মাহাত্ম্য বিস্তার করেন। 15তম সংশোধনী সংসদ পাশ করার মধ্য দিয়ে বাংলাদেশে আবার তার ভিত্তিতে আমি প্রত্যাবর্তন করি। আইনের শাসনের প্রতি শক্ত অবস্থান গ্রহণ করি, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর খুনিদের, 21শে আগস্টের খুনিদের, আগুন সন্ত্রাসীদের বিচার আচারের কাজ শুরু করে। সুতরাং একদিকে এই বিচারের আচারের কাজ শুরু করা, 15তম সংশোধনীর মধ্য দিয়ে 72 সংবিধানে প্রত্যাবর্তন করা এবং মেয়াদ শেষে নির্বাচনের ব্যবস্থা করা এবং নির্বাচিত সরকারের শাসন প্রক্রিয়া চালু করার মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার সরকার আপনার আইনের শাসনের এবং সুশাসনের বিধ্বস্ত পাটাতনটা মেরামত করা বলিষ্ঠ কাজে হাত দেবে। দলবাজরা, ক্ষমতাবাজরা, নারী নির্যাতনকারীরা, মাদক কারবারীরা, আমরা রাজনীতি করি কান পাতলেই শুনি মানুষের সমালোচনা, আর মানুষের সমালোচনা একটা জায়গায় খালি, কয় লুটেরা, দুর্নীতিবাজরা, দলবাজরা, মাদক কারবারীরা, নারী নির্যাতনকারীরা, তদবির বাণিজ্যকারীরা, চাকুরি বাণিজ্যকারীরা, উন্নয়নের বিস্ময়কর ফসল ধ্বংস করে দিচ্ছে। আমি তাই বারবার বলি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিস্ময়কর সুফল ও ফসল কাটা ইঁদুর হচ্ছে লুটেরা দুর্নীতিবাজরা। এই ফসল কাটা ইঁদুরদের যদি শাস্তি না করতে পারেন তাহলে বাংলাদেশের আবার কপালে দুঃখ আছে। শেখ হাসিনার সরকার অর্থ বরাদ্দ দিচ্ছেন, কিন্তু সেই অর্থ বরাদ্দ দেওয়ার পরে আমরা খেয়াল করছি সেই অর্থ ভালোভাবে বাস্তবায়ন হচ্ছে না, তার একটা অংশ লুটেরা দুর্নীতিবাজরা লুট করে দিচ্ছে। এটা জনগণের আমানত খেয়াল করার মতো, কারো অধিকার নাই জনগণের টাকা মেরে দেওয়া, খেয়াল করার। সুতরাং যেই লুটেরা দুর্নীতিবাজরা শেখ হাসিনা সরকারের বরাদ্দকৃত টাকা মাঝপথে মেরে দিচ্ছে, চুরি করছে, আত্মসাৎ করছে, তারা দেশের এবং অর্থনীতি ও সুশাসনের মহাশক্তি। সুতরাং আমরা অতীতে যেভাবে সামরিক শাসকদের, জঙ্গি সন্ত্রাসীদের, রাজাকারদের, যুদ্ধ অপরাধীদের এবং তাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিকে যেভাবে শক্ত হাতে দমন করেছি, বর্জন করেছি, আজকেও তার চাইতে শক্ত হাতে এই ফসল কাটা ইন্দুরকে ধ্বংস করে দিতে হবে, এবং সেটাই আজকে রাজনৈতিক কর্তব্য। জঙ্গিরা পিছু হটে গিয়েছে, সুতরাং জঙ্গি সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতার ধ্বংসস্তূপের উপরে বাংলাদেশ দাঁড়িয়ে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি, আর সমৃদ্ধ বাংলাদেশ সকল মানুষ আসবে যদি সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠা পায়। আমি আজকে তাই নরোদি সাহেবের জন্ম বার্ষিকী উপলক্ষে দেশবাসীর প্রতি এই আহ্বান রাখব যে আমাদের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্তব্য সম্পাদন করতে হবে এই 5 বছরে বাংলাদেশকে সুশাসনের পথে সক্রিয়ভাবে চালনা করতে হবে, যাতে শেখ হাসিনা বিশ্বায়ন উন্নয়নের সুফল
ঘরে ঘরে পৌঁছাতে পারবে। আমি আবারও বলবো, আসুন, দলবাজ, ক্ষমতাবাজ, লুটেরা, দুর্নীতিবাজ, মাদক কারবারি, নারী নির্যাতনকারী, কর্মীর বাণিজ্যকারী, চাকরি বাণিজ্যকারীদের ছায়াস্থল ধ্বংস করার মধ্য দিয়ে আমরা সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করি। বঙ্গবন্ধুর আইনের শাসনের যে পাটাতন, সেই পাটাতনের মর্যাদা রাখি।